বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে একটা ভিন্ন রকম দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য ভিডিওটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমার ভিডিওতে আকাশের মধ্যে একটা গোলাকার একটা বিভিন্ন রঙের সমাহার একটা বৃত্তের মতো একটা কিছু দেখতেছেন। এটাকে আমরা মূলত রংধনু বলে থাকি। তো এটা কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে মাঝে মাঝে আকাশে আকাশজন মেঘলা থাকে, চতুর্দিকে বৃষ্টি হয়, সূর্যের বিপরীতে এটি তৈরি হয়। এর এটি আসলে অনেকটা ধনুকের মতো, এই যে ভিডিওটা দেখতেছেন অনেকটা ধনুকের মতো মনে হলেও, এটা তীর চিহ্নের মতো মনে হলেও এটা আসলে গুল। তাই আমি আপনাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি। এই যে আপনারা দেখেন, এই যে এটা এখান থেকে এই যে অনেকক্ষণ এটা দেখা যাচ্ছে, জিনিসটা আসলে দেখতে অসম্ভব রকম সুন্দর লাগে বাস্তবে দেখলে। মোবাইলের ভিডিওতে হয়তো এতটা ক্লিয়ার হবে না, কিন্তু তারপর আমরা তো বাস্তবে দেখতেছি অনেক সুন্দর। আপনারা যারা জীবনে কখনো দেখেন নাই, তাহলে এই দৃশ্যটা মিস করবেন। আসলে এই জিনিসটা অনেক সুন্দর, আর যারা দেখেছেন তাদের তো বাস্তবে তারা জানেনও এটা কীরকম। এটা হঠাৎ করেই লাইক কখনো গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে এটা কখন আকাশে দেখা যাবে, এটা হঠাৎ করেই আপনার চোখের সামনে পড়তে পারে। যেমন আমি অনেক বছর আগে দেখেছিলাম, আজকেও সেম অনেক বছর পরে আবার আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু সূর্যের বিপরীতে এই দৃশ্যটা দেখা যাচ্ছে। আমিও দেখতেছি, পাশাপাশি আপনাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই যে দেখুন, দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। এটার পাশাপাশি আকাশের আরেকটা রং দেখাচ্ছি, এই যে এটাও কিন্তু এই দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর। আকাশ মেঘাচ্ছন্ন, তাই এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই আকাশে যে গুদুলি সংলগ্ন, যে পশ্চিমা আকাশটা গুদুলি সংলগ্ন, এই যে আকাশটা কত সুন্দর! আল্লাহর কি অপরূপ সৃষ্টির মহিমা! এটা আসলে না দেখলেই নয়। এই যে কিভাবে এটা, এই যে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। যেন আরেকটা পৃথিবী ওখানে। আসলে এই দৃশ্যটা সচরাচর চোখে পড়ে না। এটা হঠাৎ করেই আজকে সন্ধ্যায় এই দৃশ্যটা চোখে পড়েছে, তাই আমি ক্যামেরাবন্দি করে আপনাদের জন্য এটা সাক্ষী স্মৃতি হিসেবে রাখলাম। যেন এটা, এই যে দেখেন আমার রংধনুটা, এই যে মজে গেছে, এই যে দেখা যাচ্ছে না, আস্তে আস্তে করে মজে গেছে রংধনুটা। দৃশ্যটা অনেক সুন্দর। তাই এই যে গুদুলি বেলায় এই দৃশ্যটা অত্যন্ত মনোমুগ্ধকর, যা যে কেউর মন কেড়ে নেবে। অনেকটা সুন্দর